বন্ধুরা, আমরা অনেকেই কুকুর পালতে পছন্দ করি, কারণ কুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। যাই হোক, কুকুর যখন পালতে চাই তখন আমরা লেজহীন কুকুর পালতে বেশি পছন্দ করি, কারণ লেজহীন কুকুর হয় প্রচণ্ড সাহসী, ক্ষিপ্ত এবং মালিকের প্রতি ভক্তি বেশি থাকে। চলুন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। লেজের যেই অংশ পর্যন্ত হাড় থাকে সে পর্যন্ত কাটা যাবে না, কাটতে হবে হাড়ের ঠিক পরের অংশ থেকে। ঠিক আমি যেভাবে এখানে ক্যাটালগুলো দেখালাম সেটার উপর ভিত্তি করে চলুন একটি প্র্যাকটিক্যালি দেখাই। লেজের ঠিক দুই আঙ্গুল পর, অর্থাৎ বাচ্চার বয়স যখন এক সপ্তাহের কম সময় থাকবে, তখন দুই আঙ্গুল ওই পার থেকে তেড়াভাবে কাটতে হবে, যেন উপরের লোমটি এসে মেরুদণ্ডের অংশটি ঢেকে ফেলে। হ্যাঁ, ঠিক তেরা অংশ করে, যেভাবে গাছের ডালে কলব দেওয়া হয় ঠিক কলবের আদলে। এবং কাটার পরপরই লেজের কাটা অংশে অবশ্যই এমন কোনো মেডিসিন দিয়ে দিতে হবে যেটা দিয়ে জীবাণু নষ্ট করা যায়। আর এটাও মনে রাখতে হবে, কুকুরের লেজ অবশ্যই কাটতে হবে বাচ্চার বয়স এক সপ্তাহ হওয়ার আগে, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। এবং কেন লেজ কাটতে হবে এবং লেজ কাটলে কি হয় সে ব্যাপারে আমার আরেকটা ভিডিও রয়েছে, সেটা দেখার জন্য ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করার জন্য।